29 বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের আয়োজনে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় করোনায় ক্ষতিগ্রস্ত কর্মীন 100 মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর বিপুল জেলাতবর্তী নাইল ইউনিয়নের দেশ মাদার মাঠে দিনাজপুর সেক্টর সদর দপ্তর ব্যবস্থাপনায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশন সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিবির দ্বিতীয় কমান্ডার কর্নেল জহিরুল হক, 29 ব্যাটালিয়নের অধীন শরীফুল্লাহ আবেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মানবতার জীবন যাপন করছে, মহাপরিচালক মহোদয়, বর্ডার গার্ড পাশ, আমরা একা পরিবার মধ্যে প্রাণ বিতরণ করিলাম। মোহাম্মদ সামিউল আলম, 26, ঢাকা।